Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Ami Muhammad Shobuz Ahmed. Oddokkho Aisha Bright Future School and College, Mojidpur Bazar Titiyash Kumulya. Ami Aisha Bright Future School and College er pokkho theke apnader sokolke janai shubhoshagotom o obhinondon. Asha rakhi shobai apnara bhalo achen, amio bhalo achi inshallah. Shubhpriyo shikkharthira. আমরা জানি যে তোমাদের বিদ্যালয়ে মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত তোমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজটি বন্ধ রয়েছে। তোমাদের পড়াশোনায় ঘাটতি পূরণ করার জন্য আমরা তোমাদেরকে তোমাদের প্রিয় শিক্ষকের মাধ্যমে তোমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদেরকে বিভিন্ন আমাদের বিদ্যালয়ের ল্যান্ড ফোনের মাধ্যমে তোমাদের সাথে আমরা নিত্যদিন যোগাযোগ করে আসছি যার কারণে তোমরা তোমাদের পড়াশোনার ঘাটতিটুকু পূরণ করতে পারো এবং আমরা শিক্ষকেরা তোমাদেরকে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে বিভিন্ন শীট তৈরি করে তোমাদেরকে তোমাদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি এবং আশা রাখি তোমরা এই শীট থেকে এবং তোমাদের যে অনলাইন ক্লাস এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং লোকাল লিস্টের মাধ্যমে তোমাদের কাছে পাঠানো হয়েছে তোমরা সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং সেগুলো নোট করে রাখবে এবং নিত্যদিন পড়াশোনা করবে পড়াশোনায় অবহেলা করবে না কারণ শিক্ষার কোনো বিকল্প নাই তোমাদের এই দুর্দিনে তোমরা বাসায় থেকে পড়াশোনা করবে এবং প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা পড়ার টেবিলে বই নিয়ে বসবে এবং তোমাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ রাখে এবং তোমরা বাড়িতে থাকবে নিরাপদে থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য রইল শুভকামনা তো আজকে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত এবং তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা নিয়ে আমি আলোচনা করব তো আমরা জানিস আলোচনা করব আজকে আমরা একটা উদ্দীপক লিখব এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে আমি দেখাবো আমি আশা রাখি তোমরা এই সৃজনশীল অঙ্ক থেকে তোমাদের 100% ফিডব্যাক আসবে এবং তোমরা জিএসসি পরীক্ষার ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমাদের এই অধ্যায় থেকে একটি অঙ্ক থাকবে এবং তোমরা এই পরীক্ষায় আসলে অবশ্যই তোমরা আমি আশা রাখব এই অধ্যায় থেকে তোমরা অঙ্কটা দিতে পারবে তো আমি একটা উদ্দীপক আগে লিখব উদ্দীপকের আলোকে আমি সৃজনশীল অঙ্কটা সমাধান করব তো উদ্দীপকটি দেখো সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আজকে আমরা অঙ্কটা করব উদ্দীপক হচ্ছে জনাব শফিক সাহেব জনাব শফিক সাহেব 10% মুনাফায় 10% মুনাফায় 5000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন উদ্দীপকটা আমি লিখে ফেলছি জনাব শফিক সাহেব 10% মুনাফায় 5000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখছেন তো তোমরা জানো যে সৃজনশীল গণিতের 3টি ধাপ প্রথম ধাপে ক ক দ্বিতীয় ধাপে খ তৃতীয় ধাপে গ্রাংশ থাকে প্রথম ধাপটা আমি লিখব তার 3 বছরের মুনাফা কত এই প্রথমে কয় থাকবে তোমাদের 2 নাম্বার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত ক্ষয়ের অংশে দেখো তোমরা লিখে আছে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এই অংশ পরীক্ষায়
বিগত পরীক্ষাগুলোতে আমরা বোর্ড প্রশ্নগুলো ফলো করেছি এবং অনুসরণ করেছি দেখছি যে তোমাদের গয়ের অংশ ইয়খয়ের অংশ তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আসে পরীক্ষায় তো আমরা খয়ের অংশ লিখছি এখন আমরা গয়ের অংশ লিখব আর খয়ে থাকে 4 মার্ক খয়েতে কয়ে থাকে 2 মার্ক মোট তোমাদের এই অধ্যায় থেকে 10 নাম্বার থাকবে তোমাদেরকে অবশ্যই একটি অঙ্ক এই অধ্যায় থেকে দিতে হবে একই হার মুনাফায় উক্ত উক্ত আসলে কত বছরে মুনাফা আসলে তিন গুণ হবে গয়ের অংশ দেখো আমি লিখছি একই হার মুনাফা উক্ত আসলে কত বছরে মুনাফা আসলে তিন গুণ হয়ে দাঁড়াবে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটি সমাধান করলে তোমরা বিগত বোর্ডের প্রশ্নগুলো তোমাদের সমাধান অনেকটা হয়ে যাবে তো আমি এখন অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন বা সমাধান করে দেখাচ্ছি এখন শুরুতে আমি কয় অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি বলা হয়েছে তার তিন বছরে মুনাফা কত এখানে দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে মুনাফার হার 10 আসল 5000 টাকা সময় হয়েছে 3 বছর দেওয়া আছে আসল পি সমান 5000 টাকা পি সমান 5000 মুনাফার হার আর সমান আর দিয়া প্রকাশ করা হয় 10% পার্সেন্টের পরিবর্তে তোমরা নিচে 100 লিখবা উপরে 10 লিখবা এটা 10 দিয়ে 100 কে ভাগ করলে 0.1 আসবে সময় এন দিয়ে প্রকাশ করে সময় এন সমান 3 বছর মুনাফা কত আই দিয়ে প্রকাশ করা হয় মুনাফা কত আমরা এখন মুনাফা বার করব শুধু মুনাফা বলতে সরল মুনাফাকে বোঝায় বছরের শুরুতে প্রারম্ভিক মূলধনের উপরে হিসাব করে যে লভ্যাংশ প্রদান করে তাকে বলে মুনাফা এখন আমরা মুনাফা বের করব মুনাফা সূত্র ইউজ করব আগে সূত্রগুলোর ব্যাখ্যা দিচ্ছি তোমরা ব্যাখ্যাগুলো দেখো এখানে পিকে পি সমান প্রিন্সিপাল পিতে প্রিন্সিপাল বা আসল বা মূলধন এখানে পি দিয়া বোঝানো হচ্ছে প্রিন্সিপাল বা আসল বা মূলধন আরতে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার অর্থাৎ কত পার্সেন্ট হারে মুনাফা দিচ্ছে আরতে রেট অফ ইন্টারেস্ট বোঝানো হয়েছে অর্থাৎ কত পার্সেন্ট হারে তোমাদেরকে ব্যাংক মুনাফা দিচ্ছে এন সমান নাম্বার অফ ইয়ার বা বছর এন দিয়ে বোঝানো হচ্ছে নাম্বার অফ ইয়ার বা বছর বা সময় আইতে পি আর এফ আই টি প্রফিট বা মুনাফা আইতে বোঝানো হচ্ছে প্রফিট বা মুনাফা তো এলো সূত্রের ফরম্যাট তো এখন আমরা কয়ের অংশ সমাধান করে ফেলি তিন বছরে মুনাফা আমরা জানি মুনাফা আই সমান পিআরএন যেটা চাওয়া হয় এটা বাম দিকে থাকে আর
বাদ বাকিটা ডান দিকে থাকে তো আমরা এখন মান বসাবো পি এর মান 5000 আর এর মান 0.1 এন হলো 3 বছর তোমরা 5000 এ 0.1 এবং 3 দিয়ে গুণ দিলে তোমাদের মুনাফা আসবে 1500 টাকা এই হচ্ছে তোমার কয়ের অংশ আমরা কয়ের অংশ সমাধান করে ফেললাম আবারো তোমরা একটু ফলো করো দেওয়া আছে আসল পি দিয়া প্রকাশ করা হয় পি হইছে 5000 টাকা আর মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয় মুনাফার হার হচ্ছে 10% তো এই পার্সেন্টের পরিবর্তে আমরা নিচে 100 নিয়ে আসি আর উপরে 10 ভাগ করলে 0.1 সময় এন সমান 3 বছর উদ্দীপকে দেওয়া আছে উদ্দীপক অনুসারে অনুসরণ করে আমরা অঙ্কটা করব উদ্দীপকে দেওয়া আছে সময় এন সমান 3 বছর আর মুনাফা কত আমরা কোয়ারমেদে মুনাফা বার করব আর মুনাফা বলতে শুধু সরল মুনাফাকে বোঝায় তাই আমরা তোমাদেরকে সূত্রের ব্যাখ্যা দেওয়া হচ্ছে কাজে এই ব্যাখ্যাগুলো দেখবে তোমরা আর আমরা এখন 3 বছরের কয়ের অঙ্ক সমাধান করে ফেলছি মুনাফা আই সমান পি আর এন এটা হইছে মুনাফা নির্ণয় সূত্র তো পি এর মান হইছে 5000 আর আর এর মান হইছে 0.1 আর এন হইছে 3 বছর 5000 গুণ 0.1 গুণ 3 দিয়ে গুণ দিলে আমরা গুণফল আসবে আমাদের 1500 টাকা অর্থাৎ 3 বছরের সরল মুনাফা 1500 টাকা তো তোমরা এগুলা নোট করে রাখবে এবং সাথে সাথে স্ক্রিন শট দিয়ে এবং জুম দিয়ে তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে নোট করবে যাতে তোমরা এই অঙ্কটা দেখে আরো কয়েকটা অঙ্ক সমাধান করতে পারো এবং এই অঙ্কটা তোমাদের আরো কয়েকটি অঙ্ক করতে সহায়তা করবে কারণ যা করবে তোমরা বুঝে করবে অঙ্ক মুখস্থ করলে থাকবে না গণিত একটা ক্রিটিক্যাল বিষয় গণিতকে তোমরা আয়ত্তে নিতে হলে তোমাদেরকে আগে ভালোভাবে সূত্রগুলো বুঝতে হবে এবং অঙ্কগুলো বুঝতে হবে এই ছিল আমার কয়ের অংশ এখন আমি ক্ষয়ের অংশে যাচ্ছি তোমরা কয়ের অংশগুলো নোট করে নিয়ে যাও এবং জুম দিয়ে এবং তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলা খাতায় ভালোভাবে দেখে শুনে নোট করবে ভুল উঠাবে না তো এখন আমরা ক্ষয়ের অংশ করব দেখো ক্ষয় কি বলা হচ্ছে ক্ষয় বলছে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত 3 বছরের সরল মুনাফা আমরা ক থেকে প্রাপ্ত পাইছি ক করে ফেলছি তো এখন আমরা ক্ষয়ের সমাধান করব খ নাম্বার ক হতে প্রাপ্ত 3 বছরের মুনাফা 3 বছরের মুনাফা ক হতে প্রাপ্ত 3 বছরের মুনাফা আই সমান 1500 টাকা ক থেকে প্রাপ্ত আমরা বের করছি কয়ের ভিতরে 3 বছরের মুনাফা আয় সমান 1500 টাকা তো এখন আমরা কয়ের অঙ্কটা তোমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে তোমাদেরকে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন না বের করে চক্রবৃদ্ধি মুনাফা তুমি বের করতে পারবে না কাজেই আমরা চক্রবৃদ্ধি মূলধন আগে বের করি এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফাকে পৃথক করব বা আলাদা করব তো এখানে হ্যাঁ মুনাফার হার ক থেকে প্রাপ্ত মুনাফার হার আর সমান 0.1 টাকা মুনাফার হার সমান আর 0.1 সময় কোনো পরিবর্তন হয় নাই এন সমান 3 বছর 3 বছর এন সমান 3 বছর আসল পি সমান 5000 টাকা 5000 টাকা এখন আমরা বের করব চক্রবৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি দিয়া প্রকাশ করে প্রশ্নবোধক চিহ্ন সি চক্রবৃদ্ধি মূলধন কত সি তে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মূলধন এখানে সি তে কম্পাউন্ডিং কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মূলধন এখানে সি তে কম্পাউন্ডিং বোঝানো হয়েছে সি তে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মূলধন অবশ্যই তোমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে আগে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করে নিই আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তোমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হলে অবশ্যই
এই সূত্র ইউজ করতে হবে তো পি তে পি এর মান 5000 আমরা মান বসাই পি এর মান 5000 আর এর মান 0.1 এন হচ্ছে 3 বছর 5000 ভিতরে 1 প্লাস 0.1 যোগ করলে 1.1 উপরে পাওয়ার 3 3 কে আমরা পাওয়ার কে ভেঙে ফেলবো 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ করলে 5000 গুণ 1.1 1.1 1.1 গুণ করলে আমরা পাবো 6655 এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফা এখন পৃথক করব আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি সি হচ্ছে এখানে সি হচ্ছে 6655 মাইনাস পি হচ্ছে 5000 মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে বিয়োগ করার পরে 6655 তে 5000 বিয়োগ করলে 1655 এটা হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি মুনাফা এখন আমরা পার্থক্যটা বের করব আমরা জানি পার্থক্য বের করতে হলে অবশ্যই বিয়োগ করতে হয় বড়টাতে ছোটটা বিয়োগ করতে হয় চক্রবৃদ্ধি মুনাফা আমাদের আসছে মুনাফা আসছে 1655 আর সরল মুনাফা আসছে 1500 টাকা তো কাজেই চক্রবৃদ্ধি মুনাফা বেশি চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সুদের সুদ অর্থাৎ এই কাজে আমরা এখন বিয়োগ করব পার্থক্য কত সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1655 মাইনাস সরল মুনাফা হচ্ছে 1500 টাকা পার্থক্য হচ্ছে 155 টাকা এই হচ্ছে তোমাদের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এখানে দেখো আবারো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে উদ্দীপকে বলা হয়েছে 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তো এখানে ক হতে প্রাপ্ত 3 বছরের মুনাফা আই সমান 1500 টাকা মুনাফার হার আর সমান 0.1 এটা কইই আমরা বের করে ফেলেছি সময় এন সমান 3 বছর আসল পি সমান 5000 টাকা আর চক্রবৃদ্ধি মূলধন সি সমান কত প্রশ্নবোধক চিহ্ন আমরা এটা বের করব তো দেখো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ইউজ করছি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান পি ইনটু 1 প্লাস হল টু দি পাওয়ার এন তো পি এর মান বসাইছি 5000 টাকা যা আসল 5000 1 1 যোগ আর এর মান 0.1 পাওয়ার হচ্ছে এন এর মান হচ্ছে 3 অর্থাৎ 3 বছর 5000 এ 5000 ভিতরে যা যোগ করছি 1 প্লাস 0.1 যোগ করলে 1.1 উপরে 3 এর 3 5000 এ 5000 আমরা পাওয়ার কে ভেঙে যেহেতু উপরে কিউব আছে পাওয়ার 3 আছে আমরা ভেঙে 1.1 করে ফেললাম করার পরে আমরা 5000 গুণ 1.1 গুণ দিলে আমাদের ফলাফল আসে গুণফল আসে 6655 তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা আমরা এখন চক্রবৃদ্ধি মূলধন বার করছি চক্রবৃদ্ধি মূলধন না বের করে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো না চক্রবৃদ্ধি মুনাফা মূলধন সহকারে একসাথে অ্যাডজাস্ট হয়ে বের হয় তো আমরা চক্রবৃদ্ধি মূলধন পাইছি 6655 আর আমরা চক্রবৃদ্ধি মুনাফা এখন বের করব সি মাইনাস পি দিয়ে অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনেতে আসল বাদ দিলে যা থাকবে তা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা 1655 হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা তো তারা প্রশ্নে ভেদে বলছে যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এখন আমরা পার্থক্যটা দেখো বের করি সুতরাং সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সরল চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1655 সবসময় আমরা বড়টাতে ছোটটা বিয়োগ করি 1655 হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর মাইনাস 1500 টাকা হচ্ছে আমাদের সরল মুনাফা তো বিয়োগ করার পরে আমাদের বিয়োগফল আসে 155 টাকা চক্রবৃদ্ধি মুনাফা 155 টাকা বেশি তো এই হলো তোমাদের ক্ষয়ের অংশ আমরা সমাধান করে ফেললাম এখন তোমরা এগুলা নোট করবে এবং সুন্দরভাবে খাতায় লিখবে যাতে তোমাদের খাতায় লিখতে গিয়ে উড়াতে গিয়ে ভুল না হয় কারণ অঙ্ক জিনিসই তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে না বুঝে তুমি মুখস্থ করলে তোমার এই অঙ্ক দীর্ঘদিন থাকবে না
কাজে তোমরা পরীক্ষা আসলো দিতে পারবা না আমি আশা রাখি আজকের এই যে ক্লাস এই ক্লাস থেকে 100% ফিডব্যাক আসবে এবং তোমরা তোমাদের ভয়ভীতি দূর হবে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে অবশ্যই তোমরা একটি অঙ্ক দিবে তো এখন আমরা গয়ের অংশটা পড়ব দেখো গয়ের অংশ আমি এখন মুছে ফেলছি তোমরা ওটাই নিও এখন আমরা গয়ের অংশ সমাধান করব গয়ের উদ্দীপকে কি বলা হচ্ছে দেখো একটু উদ্দীপকের দিকে তাকাও একই হার মুনাফায় অর্থাৎ মুনাফার হার যে উদ্দীপকের ভিতরে 10% আছে এটা 10% রাখার জন্য বলছে উক্ত আসল মানে 5000 টাকা আগের যে আসলটা ছিল ওটা কত বছরে মুনাফা আসলে 3 গুণ হয়ে দাঁড়াবে কত বছর তোমাদেরকে বছর বের করতে হবে এবং মুনাফা আসলে 3 গুণ হবে তো দেখো আমরা অঙ্কটা করি সমাধান করি তোমরা গুরুত্ব সহকারে একটু ভালোভাবে দেখো গ নম্বরে ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত মুনাফার হার ঠিক থাকবে মুনাফার হার আর সমান 0.1 আসল আসল পি সমান 5000 টাকা 5000 টাকা মুনাফা আসলে দ্বিগুণ হয়ে দাঁড়াবে মুনাফা আসলে আসলে 3 গুণ হবে তো আসলকে 3 দিয়ে গুণ দাও 5000 গুণ 3 মুনাফা টাকা মুনাফা আসলে মিলিত হয়ে হচ্ছে 15000 টাকা তো আসল ছিল 5000 আর 3 গুণ করার ফলে মুনাফা আসলে হয়েছে 15000 টাকা নিশ্চয়ই এই জায়গায় মুনাফা আছে আসল 5000 হলে বাদ বাকিটা তোমাদের অবশিষ্ট যেটা থাকবে এটাই হচ্ছে মুনাফা তো এখন আমরা মুনাফা বের করি মুনাফা মুনাফা আই সমান 15000 মাইনাস 5000 5000 টাকা এখানে মুনাফা আই সমান 15000 টাকা হচ্ছে 3 গুণ হইছে 15000 টাকাতে মাইনাস দাও 5000 টাকা তোমার মুনাফা হচ্ছে 10000 টাকা এই 10000 টাকা 10000 টাকা হচ্ছে তোমাদের মুনাফা আচ্ছা আর এই 5000 টাকার মুনাফা আসলে মিলিত হয়ে 3 গুণ হবে তো 3 গুণ হলে 15000 টাকা হয় আর মুনাফা আসলে মিলে 15000 টাকা হইলে তোমার আসল ছিল 5000 টাকা 10000 টাকা পাচ্ছ তুমি মুনাফা তো এখন আমরা কত বছরে তোমার মুনাফা আসলে 3 গুণ হয়ে দাঁড়াবে তোমাদেরকে অবশ্যই এন এর মান বের করতে হবে আর এনটা হচ্ছে তোমাদের সময় বা বছর তো এখানে আমরা সূত্র ইউজ করব আমরা জানি আমরা জানি আই সমান পিআরএন এই সূত্র থেকে আমরা এন এর মান বের করব আই সমান পিআরএন আমরা পক্ষান্তর করে ফেলব যেহেতু এন এর মান ডান দিকে আছে আর আই এদিকে আছে আমরা ঘুরিয়ে ফেলব তো আমরা এটা এই সাইডে নিয়ে আসি আমাদের পিআরএন আই আমরা পক্ষান্তর করে ফেলেছি আমরা পিআরএন কে ডান দিকে এবং আই কে বাম দিকে ডান দিকে নিয়ে গেলাম বা দিয়া যেহেতু আমরা এন এর মান বের করব এন রেখে বাদ বাকি পি এ পি আর কে ভাগ আকারে নিয়ে আসছি নিয়ে আসার পরে বা দিয়া এন সমান পি এর মান 5000 5000 আর এর মান 0.1 আই হচ্ছে 10000 আই হচ্ছে 10000 বা দিয়া এন সমান ডেলিন 10000 10000 5000 গুণ 0.1 দা গুণ দিলে 500 আসে তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ দিয়ে দেখবে এন সমান ভাগ করলে 10000 এ 500 দা ভাগ করলে 20 সুতরাং এন সমান 20 অর্থাৎ অর্থাৎ নির্ণয় সময় 20 বছর তো আমরা গয়ের অংশ সমাধান করে ফেললাম গয়ের অংশ দেখো শিক্ষার্থী বন্ধুরা ক হতে প্রাপ্ত মুনাফার হার আমাদের ঠিক আছে একই হার মুনাফায় বলছে আমরা মুনাফার হার কোনো পরিবর্তন করব না যেহেতু একই হার মুনাফায় বলা হয়েছে মুনাফার হার ক থেকে প্রাপ্ত 0.1 আসল উক্ত আসল মানে 5000 টাকাই আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকে আসল পি সমান 5000 মুনাফা আসলে 3 গুণ হবে আসলের 3 গুণ মুনাফা আসলে মিলিত হয়ে 3 গুণ হবে তো 5000 এর 3 দা গুণ দিছি 15000 টাকা মুনাফা আই সমান 15000 মুনাফা আসলে 15000
আর আসল 5000 বাদ দিলে বাকিটা থাকে মুনাফা তো আমরা কত বছরে তোমাদের বছর বের করতে হবে বছর বা সময় বের করতে হবে তো আমরা জানি আই সমান পিআরএন তোমাদেরকে এই সূত্র থেকেই তোমাদেরকে এন এর মান বের করতে হবে তো আমরা পক্ষান্তর করে ফেলি পিআরএন বাম দিকে নিয়ে আসলাম আই ডান দিকে নিয়ে গেলাম এরপর এন দেখে পিআর ভাগাকারে আমরা নিয়ে আসি এবং আই উপরে রয়ে গেছে এন সমান আই এর মান 10000 পি এর মান 0.1 পি এর মান 5000 গুণ 0.1 5000 এ 0.1 দা গুণ দিলে 500 আর উপরে থাকে 10000 আমরা ভাগ দিলে 20 বছর অর্থাৎ এন সমান 20 বছর অর্থাৎ নির্ণয় সময় 20 বছর অর্থাৎ তোমার মুনাফা আসলে 3 গুণতে তোমাদের 20 বছর সময় লাগবে তো এই তোমরা চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটি অঙ্ক আসবে দুইটা অধ্যায়ের সমন্বয় করে অ্যাডজাস্ট করে আসবে তোমরা এই অধ্যায় থেকে একটি অঙ্ক অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষায় ভালোভাবে এই অধ্যায় থেকে অঙ্ক আসলে অবশ্যই দিবা আজকে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো আমি সমাধান করে দেখালাম আশা করি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালোভাবে প্র্যাকটিস করবে প্র্যাকটিসের কাছে কোনো কিছু থাকে না অঙ্ক একটি প্র্যাকটিক্যাল বিষয় তুমি দীর্ঘদিন না করলে ভুলে যাবা এগুলা নিজের করা অঙ্ক বারবার পুনরায় তোমাদেরকে রিভিশন করতে হবে এবং বারবার করতে হবে এবং নিজের আয়তে আনতে হবে অঙ্ক করা সহজ নয় একটু মাথা খাটি হয় যখন তুমি বুঝবে তখন তারে খুঁজবে অঙ্কের সূত্র হচ্ছে এটা তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমরা পরিশ্রম করে শ্রম দিয়ে তোমাদেরকে আমরা ক্লাসগুলা করাচ্ছি তোমরা একটু গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে তো বিশেষ করে তোমাদের স্যারেরা তোমাদেরকে অনেক শ্রম দিয়েছে এবং এই বিপদের দুর্দিনে ক্রান্তি লগনে তোমাদের টিচারেরা তোমাদের খোঁজখবর নিয়েছে এবং তোমাদের বিদ্যালয়ের সভাপতি এবং অর্থ সচিব তোমাদের বিদ্যালয়ের ল্যান্ডফোনের মাধ্যমে এবং বিভিন্ন অভিভাবকের মাধ্যমে তোমাদের যোগাযোগ রেখেছে এবং তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং লেখাপড়ার কোনো বিকল্প নাই দেশের উন্নতির জন্য শিক্ষিত মানুষের যেমন প্রয়োজন তেমন একজন ভালো মানুষের প্রয়োজন আমি প্রধান শিক্ষক হিসাবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা একজন ভালো মানুষ হও সৎ মানুষ হও দেশের সুনাগরিক হও তোমাদের হাতে এই দেশ এক সময় তোমরা দেশের পরিচালনা করবে দেশকে ভালোবাসবে দেশপ্রেম তোমাদের ভিতরে থাকবে আশা রাখি তোমরা ভালোভাবে বাড়িতে পড়াশোনা করবে লেখাপড়া কখনো ফাঁকি দিবে না শিক্ষা মানুষকে অনেক উপরে নিয়ে যায় শিক্ষার কোনো বিকল্প নাই তোমরা বাড়িতে থাকবে সুস্থ থাকবে এবং তোমরা ঠিক মতো লেখাপড়া করবে আজকের মতো আমি বিদায় নিলাম আবার সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে খোদা হাফেজ আজকের মতো বিদায় তিনটা গুণ দিছি 15000 টাকা মুনাফা আয় সমান 15000 মুনাফা আসলে 15000 আর আসল 5000 বাদ দিলে বাকিটা থাকে মুনাফা তো আমরা কত বছরে তোমাদের বছর বের করতে হবে বছর বা সময় বের করতে হবে তো আমরা জানি আয় সমান পিআরএন তোমাদেরকে এই সূত্র থেকেই তোমাদেরকে এন এর মান বের করতে হবে তো আমরা পক্ষান্তর করে ফেলি পিআরএন বাম দিকে নিয়ে আসলাম আয় ডান দিকে নিয়ে গেলাম এরপর এন দেখে পিআর ভাগাকারে আমরা নিয়ে আসি এবং আই উপরে রয়ে গেছে এন সমান আই এর মান 10000 পি এর মান 0.1 পি এর মান 5000 গুণ 0.1 5000 এ 0.1 দা গুণ দিলে 500 আর উপরে থাকে 10000 আমরা ভাগ দিলে 20 বছর অর্থাৎ এন সমান 20 বছর অর্থাৎ নির্ণয় সময় 20 বছর অর্থাৎ তোমার মুনাফা আসলে 3 গুণতে তোমাদের 20 বছর সময় লাগবে তো এই তোমরা চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটি অঙ্ক আসবে দুইটা অধ্যায়ের সমন্বয় করে অ্যাডজাস্ট করে আসবে তোমরা এই অধ্যায় থেকে একটি অঙ্ক অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষায় ভালোভাবে এই অধ্যায় থেকে অঙ্ক আসলে অবশ্যই দিবা আজকে তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো আমি সমাধান করে দেখালাম আশা করি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালোভাবে প্র্যাকটিস করবে প্র্যাকটিসের কাছে কোনো কিছু থাকে না অঙ্ক একটি প্র্যাকটিক্যাল বিষয় তুমি দীর্ঘদিন না করলে ভুলে যাবা এগুলা নিজের করা অঙ্ক বারবার পুনরায় তোমাদেরকে রিভিশন করতে হবে এবং বারবার করতে হবে এবং নিজের আয়তে আনতে হবে অঙ্ক করা সহজ নয় একটু মাথা খাটি হয় যখন তুমি বুঝবে তখন তারে খুঁজবে অঙ্কের সূত্র হচ্ছে এটা তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমরা পরিশ্রম করে শ্রম দিয়ে তোমাদেরকে আমরা ক্লাসগুলা করাচ্ছি তোমরা একটু গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে তো বিশেষ করে তোমাদের স্যারেরা তোমাদেরকে অনেক শ্রম দিয়েছে এবং এই বিপদের দুর্দিনে ক্রান্তি লগনে তোমাদের টিচারেরা তোমাদের খোঁজখবর নিয়েছে এবং তোমাদের বিদ্যালয়ের সভাপতি এবং অর্থ সচিব তোমাদের বিদ্যালয়ের ল্যান্ডফোনের মাধ্যমে এবং বিভিন্ন অভিভাবকের মাধ্যমে
তোমাদের যোগাযোগ রেখেছে এবং তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং লেখাপড়ার কোনো বিকল্প নাই দেশের উন্নতির জন্য শিক্ষিত মানুষের যেমন প্রয়োজন তেমন একজন ভালো মানুষের প্রয়োজন আমি প্রধান শিক্ষক হিসেবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা একজন ভালো মানুষ হও সৎ মানুষ হও দেশের সুনাগরিক হও তোমাদের হাতে এই দেশ একসময় তোমরা দেশের পরিচালনা করবে দেশকে ভালোবাসবে দেশপ্রেম তোমাদের ভিতরে থাকবে আশা রাখি তোমরা ভালোভাবে বাড়িতে পড়াশোনা করবে লেখাপড়া কখনো ফাঁকি দিবে না শিক্ষা মানুষকে অনেক উপরে নিয়ে যায় শিক্ষার কোনো বিকল্প নাই তোমরা বাড়িতে থাকবে সুস্থ থাকবে এবং তোমরা ঠিক মতো লেখাপড়া করবে আজকের মতো আমি বিদায় নিলাম আবার সবাই ভালো থাকো সুস্থ থাকো এই বলে খোদা হাফেজ আজকের মতো বিদায়